আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনিস হোম কুক। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছানা আর সুজি দিয়ে কত সহজে অল্প সময়ে সুস্বাদু সন্দেশ তৈরি করা যায়। তাহলে দেখুন কিভাবে তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তরল দুধ, তারপর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ ছানা। এখন ছানাটা আর দুধটা ভালো করে মিশিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম থেকে লো হলেও ভালো হয়। ছানাটা ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সুজি, সুজিটা দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর আবার একটু নেড়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক। যেহেতু কন্ডেন্স মিল্ক দিচ্ছি, আমি কোনো চিনি দিলাম না। কন্ডেন্স মিল্কে যে পরিমাণ মিষ্টি আছে আশা করি তাতেই হয়ে যাবে। আপনারা যদি তার চেয়ে বেশি মিষ্টি খান তাহলে দিতে পারেন। তারপর অনবরত নেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দেব। এই রেসিপিটা করার সময় অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে একদম ছানা আর দুধ যেন একদম গাঢ় হয়ে যায়। গাঢ় হয়ে আসার পরে তারপর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘি। তারপর আবার অনবরত নেড়ে ঘিয়ের মধ্যে সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। একদম আঠালো হয়ে যাবে, কোনো তরল ভাব থাকবে না। দেখুন কতটা আঠালো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়া। সাদা এলাচের গুঁড়া দেওয়ার কারণে খুব সুন্দর ফ্লেভার আসছে। এবার অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে সবগুলো উপকরণ একবারে ভালোভাবে মিশিয়ে দেখুন কতটা আঠালো হয়ে এসেছে। এরকম আঠালো অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ছড়িয়ে একটা লেয়ারের মতো তৈরি করব। তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আধা ঘন্টা। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে এটা পুরো একটা জমাট ভাব না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আধা ঘন্টার বেশি সময়ও লাগতে পারে। ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম। এখন আমি সন্দেশের শেপ মতো কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। প্রথমে সাইডগুলো কেটে আলাদা রেখে দেব। এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা টেস্টি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।